হ্যালো আমি বনি আমিন লা রিকলেতা সিমেট্রি থেকে কথা বলছি এই লা রিকোতা সিমেট্রি সারা বিশ্বের শ্রেষ্ঠতম কয়েকটি কবরস্থানের একটি কবরস্থান এটির অবস্থান হচ্ছে লা রিকলেতা নামক বুয়েন্স আয়ার্সের একটি শহরে একটি একটি শহর তলিতে এই লা রিকলেতার এখানে আছে প্রায় সাড়ে পাঁচ হ্যাক্টরের এই কবরস্থান এখানে আর কাউকে নতুন করে কবর দেওয়া হয় না যাদের জন্য কবর বরাদ্দ আছে শুধু তাদেরই কবর এখানে হয়ে থাকে এটা হচ্ছে ম্যানুয়াল ওকাম্পো কাম্প পরিবারের কবরস্থান আমি যেই কবরস্থান দেখার জন্য আমি এসেছি এটাই সেই কাম্প পরিবারের কবর এখানেই কবর দেওয়া হয়েছে আমাদের বিখ্যাত সেই সুন্দরী ভিক্টোরিয়া ওকাম্পো যার আমন্ত্রণে কবি রবি ঠাকুর উনিশশো চব্বিশ সনের নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারির অর্ধেক সময় উনিশশো পঁচিশ সন তিনি এই ভিক্টোরিয়া ওকাম্পের সান্নিধ্যে ছিলেন সান সিদ্রো নামক তাদের সেই গ্রীষ্মের কালে গ্রীষ্মর অবকাশ যাপনের সেই বাড়িটিতে যেই বাড়িটি গতকাল আমি আঠারোই মে দেখে এসেছি সেই বাড়িটির নাম হচ্ছে ওকাম্পো ভিলা অর্থাৎ ভিসা ওকাম্পো আর এই কবরস্থানেই সায়িত আছে আমাদের সেই সুন্দরী ভিক্টোরিয়া ওকাম্প এই দিকটায় আসুন দেখুন ভিক্টোরিয়া ওকাম্প ভিক্টোরিয়া ওকাম্প জন্মগ্রহণ করেছেন সাত এপ্রিল আঠারোশো নব্বই সন তিনি মারা গেছেন সাত সাতাশে সেপ্টেম্বর উনিশশো উনআশি ভিক্টোরিয়া ওকাম্পো ছিলেন একজন নাম করা লেখিকা সম্পাদক এবং সাহিত্য সমালোচক এবং তার পত্রিকার নাম ছিল সুর এই স্টোনটিকে এইখানে লাগানো হয়েছে সাতাশ জানুয়ারি উনিশশো চুরাশি সন এইখানেই সায়িত আছেন আমার কবি রবি ঠাকুরের সেই সুন্দরী বান্ধবী ভিক্টোরিয়া ওকাম্প যাকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন সেই বিখ্যাত গানটি আমি চিনি গো চিনি তোমার তুমি থাকো সিন্ধু পারে। ও গো আমি চিনি গো চিনি তোমার ও গো লা রিকলেতা এই কবরস্থানটি প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো কুড়ি সনে এখানে সাহিত্য আছেন তাদের আর্জেন্টিনার বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বরা নোবেল বিজয়ী থেকে শুরু করে এই দেশের রাষ্ট্রপ্রধান এই দেশের নাম করা শিল্পী লেখক লেখিকা এবং নাম করা বিজ্ঞানীরা এইখানে এইখানে তাদেরকে কবরস্থ করা হয়েছে আর এইখানে কবরস্থ করা হয়েছে প্রেসিডেন্ট কার্লোস পেলেগ্রিনিকে হুয়ান প্যারন এবং তার সেই স্ত্রী যিনি সারা ল্যাটিন আমেরিকাতে বিখ্যাত প্রভাবশালী আরেকজন মহিলা ছিলেন ইভা প্যারন সেই ইভা প্যারনের কবরের নাম্বার হচ্ছে এইটি এইট আর ভিক্টোরিয়া ওকাম্পোর কবরের নাম্বার হচ্ছে দুশো এই দুশো নাম্বার কবর খুঁজে আমাদেরকে আসতে হয়েছে এইখানেই আমি বনি আমিন লা আর থেকে কথা বলছি আজ এই পর্যন্ত রাখি দিস ইজ বনি আমিন La Recoleta, Buenos Aires, Argentina. Thank you very much.